রাগে ক্ষোভে যন্ত্রণায় ফুসছে এগরার খাদিকুল। এগরা পৌঁছতেই ব্যাপক ক্ষোভের মুখে মানুষ ভুইয়া তোল আসেন। রাজ্যের মন্ত্রী সাংসদকে দেখে উঠল চোর চোর স্লোগান। এতদিন কি করছিলেন? চোখে চোখ রেখে প্রশ্ন খাদিকুলবাসীর। বেগতিক বুঝে মাত্র 10 মিনিটে পিট্টান শাসক দলের দুই নেতার। এগরার বুক ফাটা কান্না, ক্ষোভকে সাজানো বললেন মানুষ ভুইয়া। বুধবার কিছু সময়ের ব্যবধানে দুটি পৃথক ছবি উঠে এলো এগরার খাদিকুল থেকে। শুভেন্দুর ওপর ভরসা দেখালেন গ্রামবাসীরা, আর সেখানেই গ্রামবাসীদের তাড়া খেলেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন। এগরার খাদিকুলে গিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন মানুষ ভুইয়া দোলা সেন। রাজ্যের মন্ত্রী সাংসদকে দেখে চোর স্লোগান গ্রামবাসীদের। এতদিন কি করছিলেন? চোখে চোখ রেখে প্রশ্ন খাদিকুলবাসী। গ্রামের স্লোগানের ঢেউয়ের ঢাকায় বেসামাল মানুষ তোলা, বেগতিক বুঝে মাত্র 10 মিনিটেই পিট্টান। এগরার বুক ফাটা কান্না, ক্ষোভকে সাজানো বললেন মানুষ। আমরা সব রকম তদন্তে রাজি, মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়েছে। দাদা, স্থানীয় মানুষের অভিযোগ যে গতকাল আপনারা কেন আসেনি, আজকে আমার গতকাল বডি ডিসপোজাল করা, সেগুলোকে তদন্তে পাঠানো, পোস্টমর্টম করা, এগুলো আগে করা হবে না চিৎকার চেঁচামেচি করা কোনটা? বিক্ষোভের মুখে পড়ে বেআইনি বাজি কারখানার দায় গ্রামবাসীদের ওপরই চাপিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া। কেউ সাধারণ নয়, সবাই অসাধারণ। কেউ অসাধারণ গ্রামবাসীরাই তো অভিযোগ করছে। না না, গ্রামবাসীরা তো দেখতে পাচ্ছিল, এখন বন্ধ করেনি কেন? বেআইনি ভাবে কাজ চলছে এখানে, আমরা তদন্ত করে দেখব, তদন্ত হবে। যা দেখে শুনে তোপ দেখেছে বিরোধীরা। চোর দেখলে চোর বলবে না, তোকে কি বলবে? মানে মানুষের মধ্যে কিভাবে ক্ষোভের সঞ্চয় হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে এমপি এমএলএদের বা দলের যারা দায়িত্বশীল লিডারদেরকে, শাসক দলের তারা দায়িত্বশীলরা, তাদেরকে সাধারণ মানুষ কেন আজকে এই ধরনের প্রত্যাখ্যান করছে, এই ধরনের স্লোগান কেন দিচ্ছে? মঙ্গলবার বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে তাড়া খায় পুলিশ, জনতার লাঠি পড়ে পুলিশের পিঠে। পুলিশকে দেখে ওঠে চোর চোর স্লোগান। আর বুধবার খাদিকুলে গিয়ে একই অবস্থা হলো রাজ্যের শাসক দলে। মানুষ ভুইয়া দোলা সেনকে শুনতে হলো চোর চোর স্লোগান। রিপাবলিক বাংলা।